অধিকাংশ দর্শক আজকে যারা এখানে উপস্থিত আছে তারা এই আমাদের থিয়েটারের নিয়মনীতিটা জানে, কিন্তু যারা নতুন দর্শক আসনে আছেন তাদেরকেও আমরা ইনভাইট করব। আমরা বুঝতে চেষ্টা করছি যে অপরাজিতার পয়েন্টটা কী, অপরাজিতা যে বলছে যে তুমি আসলে আমাকে কোনোদিন ভালোবাসো, এবং সেটাই কিন্তু ওর ধারণার মূল। সেটাই হচ্ছে মূল একটা জায়গা যার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছে বাড়ি ছেড়ে চলে যাবে, এবং বাড়ি ছেড়ে চলেও যাচ্ছে। আমরা একটু আপনাদের মতামত চাইব যে অপরাজিতার তাহলে ভালোবাসা বলতে ও কী মন মনে করছে, সত্যি কি হিমবন্তকে ভালোবাসেনি? কেউ কিছু বলবেন? হিমবন্ত কি সত্যি ওকে ভালোবেসেছে কি বাসেনি? সত্যি কি ভালোবেসেছে কি বাসেনি? আর কেউ বলবেন ভালোবাসেনি? যারা ভালোবাসেনি বলছেন হাত তুলুন। এক দুই তিন চার, আপনি বলছেন ভালোবেসেছে। আচ্ছা, তাহলে আমাদের দুটো মতামতই রইল। আমরা একটা জায়গা থেকে শুরু করব। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের ট্যাগের কোনো মূল্য নেই। যে কোনো পুরুষ মানুষের কাছে তার সম্মানটা সবার আগে, প্রেম পরিবার সবকিছু আগে, সম্মান না থাকলে সে আবার কিসের পুরুষ? আর মেয়েদের বুঝি সম্মান থাকতে নেই। অপরাজিতা রাইট কি রং, ঠিক কি ভুল? আপনি ঠিক বলছেন, এখানে ঠিক আছে, ঠিক বলেছে। কিন্তু ও মনে করছে মেয়েদের সম্মান, স্বামীর সম্মান, মেয়ের সম্মান, সেটাই মেয়েদের সম্মান। তাহলে এখানে যদি আপনি যদি এই জায়গাটা থাকতেন, কেউ আছে এইখানে অপরাজিতার জায়গায় এসে হিমবন্তের সঙ্গে এই প্রশ্নে কোনো তার মতামত রাখবে? মেয়েদের সম্মান পুরুষের সম্মানের উপর নির্ভর করে, মেয়েদের আলাদা করে সম্মান কি থাকে? তুমি কেন বলছো যে তোমার সম্মান নিজস্ব আছে, আমার সম্মান তোমার সম্মান হয়, কেন বলছো? কেননা স্বামীর সম্মানই তো মেয়েদের সম্মান হয়, আমি তো তাই তো জানি, আমরা সব সবাই জানি, এই সমাজে সবাই জানে যে স্বামীর সম্মান, বাবার সম্মান, পরিবারের সম্মানই মেয়েদের সম্মান। মেয়েদের নিজস্ব কোনো সম্মান নেই, থাকতে পারে না। নারী পুরুষ বিভেদটা চিরকাল চলে এসছে। একটা মা বাবার সন্তান মানে তার নারী মেয়ে এবং তার ছেলে। আমি মেয়ে হিসেবে আমি সন্তান, আমি আগে তার সন্তান। সন্তান মানে আমার সমস্ত অধিকার আছে, আমার মান সম্মান থেকে শুরু করে সমস্ত কিছু, প্রেমের অধিকার আছে, সমস্ত কিছুর অধিকার আছে। তার সঙ্গে সঙ্গে আমি যে একটা মানুষ, সে যে মানুষের একটা সম্মান সেটা আমাদের সমাজে দেওয়া হয় না। কারণ মেয়েদেরকে সবসময় ভোগ্য বস্তু হিসেবে দেখা হয়েছে, প্রেমটা আসলে একটা ভোগ্য বস্তুরই একটা অঙ্গ। কিন্তু আসলে সে যে একটা মানুষ, তার যে একটা মতামত থাকতে পারে, তার একটা নিজস্ব সম্মান আছে, সেটা কিন্তু খোঁজ কেউ রাখে না। সে আদিকাল থেকেই চলে আসছে পুরুষতান্ত্রিক সমাজে, মেয়েরা কিছুই নয়, তারা একটা খড়কুটো, তারা যেদিকে ভাসিয়ে নিয়ে যাবে সেখানেই সে বেঁচে যাবে, এটাই চিরকাল দেখা হয়ে আসছে। এই জন্য তার সম্মান সম্পর্কে আজও পর্যন্ত সমাজে কোনো ধারণা নেই। আচ্ছা, প্রথম কথা তো বলি যে ওই যে ছেলে আর মেয়ের ব্যাপারটা তুমি বললে, যে একটা বাবা মায়ের ছেলে মেয়ে থাকে এবং তারা দুজনে সমান হয়, প্রথম কথা তো দুজনে সমান হয় না, কারণ মেয়েরা বাবা মাকে করে খাওয়াতে পারে না, ছেলেরা করে খাওয়াতে পারে। হ্যাঁ, রোজগার করে ছেলেরা বাবা মাকে খাওয়াতে পারে। আর দ্বিতীয় কথা, একজন স্বামীর কাজ হচ্ছে রোজগার করে টাকা ইনকাম করে নিয়ে এসে সংসারে দেওয়া এবং সেটাতেই সংসারটা এগিয়ে যাওয়া। অতএব একজন স্বামীর সম্মান, স্বামী বাইরে যে সম্মান অর্জন করে, টাকা অর্জন করে, সেটাতেই স্ত্রী মানে সম্মানিত হয়, তার নিজস্ব কোনো সম্মান থাকতেই পারে না। আছে, কারণ সমাজে সেই সুযোগটাই দেওয়া হয় না যে সন্তান হিসাবে না দেখে নারী গুরু হিসাবেই মানুষ করা হয়। সবসময় ভাবা হয়েছে যে তুমি পুরো নারী, তোমার কোনো ক্ষমতাই নেই, তোমার সমাজে কোনো সম্মান নেই, ক্ষমতা নেই, তুমি রোজগার করতে পারো না, অধিক মানে একজনের অধীনস্থ হয়েই থাকতে হবে, এটা শিখে এসছে পুরুষরা, সেটাই শিখেছে। এবং পুরুষ পরবর্তী ছেলে পিতা হয় বলেই মেয়েকে সেভাবেই দমিয়ে রাখে। কারণ এখনকার সমাজে যা আমি বলছি, এখনকার সমাজ অন্যভাবে যাইছে এবং দেখছে মেয়েরা কিন্তু সব কিছুই করতে পারছে, সেরা তারা ছেলেদের থেকেও মা বাবাকে বেশি মানে দেখাশোনা করতে পারে। আচ্ছা,
আচ্ছা আর কেউ কোনোভাবে ডিপেন্ড করবে, এই যে বলছে কাজটা ছেলেরা চাকরি করে আনে কাজ করে আনে, অম্বিকা আচ্ছা হাতে দাও একটু। না নেই, এই সমাজে একলা মেয়ে মানুষের কোনো সম্মান নেই। কেন নেই? কেন নেই আবার কি? ওই তো বললাম যে আমি বাইরের থেকে যে সম্মানটা অর্জন করে নিয়ে আসছি, আমি একজন শিক্ষক, আমি বাইরে যাচ্ছি এবং আমার সাথে বাইরে অনেক মানুষের চেনাশোনা হচ্ছে, তারা জানতে পারছে যে আমার কতটা জ্ঞান আছে, আমি কতটা জানি, আমি কতটা কি করতে পারি, তার থেকে আমার যে সম্মানটা আছে সেই সম্মানে তুমি সম্মানিত। তুমি বাড়িতে আসো। হ্যাঁ, তুমি বলছো যে তুমি বাইরে যাও, তোমার বাইরের লোকে চেনে, তোমার জ্ঞান, তোমার মেধা সম্বন্ধে লোক জানে, ওই জন্য সম্মান করে। তুমি কি ভেবে দেখেছো আমার মধ্যে কি আছে, আমি বাইরে গিয়ে আমি ওটা করতে পারি কিনা, ওই সম্মানটা আমি অর্জন করতে পারি কিনা? তুমি এর আগে তো কখনো বাইরে বেরোতেই চাও না, তুমি তো বাড়িতে সুযোগ দাওনি, তুমি বলোইনি তো আমাকে, বললে তো সব কিছু কি বলতে হবে? আচ্ছা, একটা মেয়ের কাজ তো বাড়িতে বসে রান্না করা, কাপড় কাচা, বাচ্চা দেখাশোনা করা, এটাই তো একটা মেয়ের কাজ। আর দাদা তো কোনো কাজ করতে পারে না, কোনো ভাগ হয় না, এটা মেয়েদের কাজ, এটা পুরুষের কাজ, এরকম কোনো ভাগ নেই, এটা এটা তোমরা সৃষ্টি করেছো, তোমরা প্রথম থেকে এটার উপরে তোমরা এটা করেছো, দিনের পর দিন এটা চালিয়ে এসেছো, করে এসেছো বলে এটা পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা কারা? আমরা তো মানুষ, নারী পুরুষ উভয়ে মিলেই তো সুখ করে। ঠিক আছে, তুমি যদি মানুষ হও, তোমার যদি সম্মান থাকতে পারে, আমিও মানুষ, আমি মানুষ না, আগে বলো আমি মানুষ কিনা। আরে বাবা, তুমি মানুষ কিন্তু তোমার সম্মান বলে কিছু নেই। কেন না তুমি তুমি দেখো, তুমি আমার বন্ধুদের সামনে যাও, তুমি আমাকে নিয়ে গর্ববোধ করো, করো তাহলে আমার সম্মানটাতে তুমি সম্মানিত হচ্ছ। কিন্তু তুমি তোমাকে নিয়ে কি তুমি কোনো গর্ববোধ করতে পারো যে আমি এটা করেছি? এটা আমি যদি কোনো ভালো কাজ করি, কোনো বড় কাজ করি, তাহলে তুমি কি গর্বিত হবে না? তুমি যদি প্রকৃত আমাকে ভালোবাসো, তোমাকে আমি ভালোবাসি সেই জন্য তোমার সম্মানে আমি গর্বিত হই। তুমি আমাকে প্রকৃত ভালোবাসলে আমার সম্মানেও তুমি গর্বিত হবে, সেই মনটা তোমাকে তৈরি করতে হবে। আরে বাবা, আমি তো ওটাই বলছি যে আমি তোমার সম্মানে সম্মানিত কি পাবো? তুমি বাড়িতে থাকো, তোমাকে কেউ চেনে না, কেউ জানে না, তুমি বাড়িতেই বসে থাকো, তুমি বাড়ির কাজ করো, সেটা তোমার কাজ, তুমি করছো ঠিক আছে, কিন্তু আমার আমার যে সম্মানটা আমি বাইরে অর্জন করছি সেটাতে তুমি গর্ববোধ করছো, সেটাতেই তুমি সেই টাকা দিয়ে তুমি খাচ্ছ, তোমাকে এরপর আমি খাওয়াচ্ছি, হ্যাঁ লালন পালন করছি, তাহলে এই জন্যই বলছি যে পুরুষের সম্মানটাই হচ্ছে নারীর সম্মান, নারীর ব্যক্তিগত সম্মান থাকতে পারে না। এটা তাহলে আমাকে কিছু করতে দাও, আমিও দেখিয়ে দেবো আমার সম্মান আছে কিনা, আমি অর্জন করতে পারি কিনা। আরে বাবা, তুমি কি করবে? একজন নারীর কাজ কি? বাড়িতে রান্না করা, ছেলে মানুষ করা, এটাই তো কাজ। সমাজ তুমি যেই বলছো তোমার একদম মেধা, অপরাজিতা অপরাজিতা, তোমাকে তো সমস্ত কিছু দায়িত্ব দিই, তোমার পরন বসন খাওয়া দাওয়া, তোমার বাড়িতে গান করতে সুযোগ দেওয়া, সমস্ত কিছু দিচ্ছে, একটা মানুষের তো দরকার নেই। তুমি এখন মাসে মাসে বউ, তুমি যখন পাড়ায় ঘোরো তখন কে যাচ্ছে না? হেমন্ত স্ত্রী যাচ্ছে। ম্যাডাম নমস্কার, এই এই সম্মান কোথা থেকে পাবে? আজকে যদি আমি ওকে বসিয়ে দিই, আমি বাইরে গিয়ে ইনকাম করবো, আমি সবকিছু আমি ওকে বসিয়ে বসিয়ে খাবো, মেনে নেবে? আবার একই কথা, একজন পুরুষের তো বসে খাওয়া কাজ নয়, পুরুষের তো একটা দায়িত্ব আছে। অসুস্থ হয়েছিল তখন কি করেছিলে? অসুস্থ হয়ে আমি তখন তো টিউশন পড়াতাম, আমি প্রত্যেকটা কাজই করেছি। তোমাকে কে বলেছে তুমি যদি টিউশন পড়াতে তাহলে তোমার মানে তোমার টিউশন পড়াটা নিশ্চয় সাসেসফুল ছিল না? তুমি তোমার টিউশন পড়ার টাকায় সংসার চলতো না, তোমার চিকিৎসা খরচ চলতো না বলেই আমাকে এই কাজটা করতে হয়েছে। কোন কাজ? এই যে টাকাটা ধার নিতে, টাকা ধার নিছো তুমি একজনের কাছ থেকে ধার নিয়ে, এমন একজনের কাছে ধার নিলে যাকে আমি পছন্দই করি, একটা জালিয়াতি করা লোক। না হসপিটালে যখন অসুস্থ অবস্থায় ছিলে আমি একটু সাহায্য করি, আমি হসপিটালে যখন অসুস্থ অবস্থায় ছিলে তখন তো তোমার রোজগারই ছিল না, তখন কিন্তু তোমার সন্তান সবকিছুই আমি দেখেছি। তুমি কি বলেছিলে তোমার বাবা টাকা দিয়েছে? তুমি কিন্তু একবার বলো নিজে বিদ্যুতের কাছে জি জি যার কাছে দিয়েছি ওখানে একটা আপনার নিশ্চয় হবে। আচ্ছা আমি একটা জিনিস বলছি যে এক নম্বর কথা বারবার করে আসছে যে মেয়েদের কাজ হচ্ছে রান্না করা, বাসন মাজা ইত্যাদি ইত্যাদি, এবং হ্যাঁ কি না? আবার এটাও বলছে যে তুমি আমাকে নিয়ে গর্ব করবে, একজন এখান থেকে বলছে তুমি তো হেডমাস্টারের বউ বলে পরিচিত, তাহলে কি অপরাজিতা যে কাজ করেছে, অপরাজিতা যে অবদান এই হিমবন্ত জীবনে আছে, সেটা নিয়ে কি তাহলে হিমবন্তের গর্ব করা উচিত নয়? আমি বলছি যে একজন হেডমাস্টারের স্ত্রী পাড়ায় বেরোলে, কোথাও না কোথাও গেলে, সঙ্গে গেলে ম্যাডাম বলছে, এই যে সম্মান
ছাড়ে কি কম কথা নাকি? তাহলে হেমন্তর জ্বরেই তো তুমি তো সম্মানটা পাচ্ছ। আমি যদি টাকা ধার করে নিয়েছি ওকে না বাঁচাতাম তাহলে কি হেডমাস্টার হতে পারতো? আবার সেই একই কথা, তুমি কার কাছ থেকে টাকাটা ধার নিয়েছো? তুমি কার কাছ থেকে? আমি সসম্মানে টাকাটা ধার নিয়েছি, আমি তো নোংরামি করে টাকা ধার নিয়েছি। তুমি আমার সম্মানটা নষ্ট করে নিয়ে এসেছো। তুমি বলেছিলে না নারীর সম্মান নেই, এক্ষুনি বলেছিলে না? হ্যাঁ বলেছি, নারীর সম্মান নেই বলেছিলে না? কিন্তু আমি তো কোনো অসম্মান বা কোনো খারাপ কাজ করে টাকাটা নিয়ে আসিনি। আপনি যখন অসুস্থ ছিলেন তখন কিন্তু আমি সসম্মানে টাকাটা নিয়ে এসে তোমাকে সুস্থ করেছিলাম, আর সুস্থ হয়েছিলে বলে কিন্তু হেডমাস্টার হয়েছে। তুমি যথেষ্ট খারাপ কাজ করে একটা জিনিস নিয়ে এসো। আমি যে লোকটাকে পছন্দ করি না, যে লোকটা একটা জালিয়াত লোক, সেই লোকটার কাছ থেকে টাকা ধার নিয়েছি। তুমি যাকে পছন্দ করো সে যদি আমাকে টাকা ধার না দেয়, তুমি যাকে পছন্দ করো না কিন্তু সেই কিন্তু তোমার বিপদে তুমি আমাকে সাহায্য করেছো। প্রথম কথা, তুমি সাহায্য করেছিল, আমি তোমার বউ বলে নয়। আমি তোমাকে বলার সুযোগ দিইনি, তোমাকে আমি কত সুযোগ দিয়েছি, তোমার সাথে কত গল্প করেছি, তোমার সাথে হাসি ঠাট্টা হয়েছে। তুমি একবার আমাকে বলতে হাসি ঠাট্টা করলে তুমি মন থেকে করনি তো, এখানে তো পরিষ্কার বলে যাচ্ছে তুমি মন থেকে করো। আমি তাহলে তুমি তো ওর রূপকে ভালোবেসেছিলে, ওর জীবনকে ভালোবেসেছিলে। তাহলে তুমি যদি প্রকৃত ওকে ভালোবাসতে তাহলে ও যে তোমার জন্য এতটা ত্যাগ স্বীকার করছে তাহলে তুমি ওকে সম্মান দিতে। আচ্ছা, ও ত্যাগ স্বীকার করেছে, ও ধার ধার করে হাজবেন্ডকে বাঁচিয়েছে এবং সেই বাঁচানোটা ঠিক করেছে কি ভুল করেছে? এটার জন্য কি হাজবেন্ডের গর্ব করা উচিত? এ নিয়ে কেউ কোনো কথা কারো কেউ কোনো আপনি কিছু বলবেন? না, আমার কিন্তু একদমই গর্ব করা উচিত নয়। কেননা তুমি এমন একটা লোকের কাছে ধার নিলে যে জালিয়াতি করে, যে নোংরা একটা লোক, তার কাছ থেকে টাকাটা ধার দিলে, আমার আদর্শ নিয়ে তুমি ভাবলে না, আমার সম্মান নিয়ে তুমি ভাবলে না, আমাকে তুমি মাটিতে মিশিয়ে দিলে। তুমি না বাঁচলে তোমার সম্মান কোথায় থাকতো, তোমার আদর্শ কোথায় থাকতো? শোনো, আমার কাছে আমার আদর্শটাই বড়। আমার আমি যদি মারাও যেতাম, এই 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 কলঙ্ক নিয়ে আমি মারাও, মানে কলঙ্ক না নিয়ে যদি মারা যেতাম আমি অনেক সুখে থাকতাম। আমার কাছে আদর্শটাই না, আমি আমি ভাবছি তোমার আদর্শটা খুবই বেচারা থাকলে তোমার আদর্শ কোথায় থাকতো? আমি তো বললাম আমার কাছে আমার মরে যাওয়াটা বড় কথা নয়, আমার আদর্শটাই বড় কথা। আদর্শটাই বড় কথা। আমি বেঁচে থাকবো একজন শিক্ষক হয়ে, একজন সম্মানীয় শিক্ষক হয়ে, মাথা উঁচু করে আদর্শের সাথে, সম্মানের সাথে বাঁচবো। সেটা তুমি নষ্ট করে দিয়েছো। আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসি, সংসারটাকে তোমাকে স্ত্রী ভালোবাসা, আমি আপনাকে এতটাই ভালোবাসি এবং আমার যে সন্তান তাদেরকে এতটাই ভালোবাসি, মেয়েরা সংসার চায় সেই সংসারটাকে এতটাই ভালোবেসেছি আমি, যে তখন আমি কে জালিয়া কে ঠক চুর, তখন আমার টাকাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য ছিল, তখন শুধু আমি অর্থটাই দেখছি, কত কখন আমি এই অর্থটা পাবো, আমার স্বামীকে বাঁচাবো, সেইটা দেখতে গিয়ে আমি কোনো পুরুষকে বা কোনো মহিলাকে, তখন কোনো মানুষকেই আমি দেখতে পাইনি, শুধু আমার টাকাটাকেই আমার লক্ষ্য ছিল। বলতো এই এই যে এর বউ জালিয়াত করেছে সেটা তার কাছে কত দুঃখের হতো, কত কষ্টদায়ক হতো। একটাই প্রশ্ন এখানে আসছে, সেটা হচ্ছে ও বলছে আমার কাছে সম্মানটাই বড়, এবং এখান থেকে একজন আমাদের কোরাস থেকে বললেন যে যদি বিদ্যুৎ উইথড্র না করত তাহলে বিদ্যুৎ যদি চিঠিটা দিয়েছে ব্যাপারটাকে না মিটিয়ে নিত তাহলে ওর পরের দিন বেরোলে ওকে সবাই বলতো যে হেডমাস্টারের বউ জাল সই করেছে। তাহলে কি ওর পয়েন্টটা ঠিক? আমি ওনার কাছে না জানতে চাই, তুমি আমার জায়গায় কি করতে এসো।
বিদ্যুতের কাছে হাত পাড়ার পাতা ছাড়া আমার কোনো উপায় কোনো উপায় নেই। আচ্ছা, যদি সেরকম হতো, সেরকম পরিস্থিতিতে তো প্রথম কথা আমি তৈরি হতে দিতাম, কারণ আমার নিজের একটা যোগ্যতা আছে, আমি একজন পুরুষ, আমি সব পারি। না, ধরে নাও যে তোমার সেরকম হাতে টাকা পাওয়া, তোমার হাতে কোনো যোগ্যতা থাকলে কি মানুষের পরিস্থিতিটা এক এক সময় এমন হয় যে তখন মানে কোনো কিছু আর নিয়মের মধ্যে চলে না, সেরকম একটা যদি কিছু পরিস্থিতি হয় তখন তুমি কি করবে? প্রথম কথা তো আমি আদর্শচ্যুত হতাম না, দ্বিতীয় কথা আমি যে কোনো অন্য জায়গা থেকে টাকা জোগাড় করতাম কি না করতাম কি পরিস্থিতিটাকে কিভাবে সামাল দিতাম, আমি ডাক্তার না হলে আমি ডাক্তারের সাথে সলা পরামর্শ তো করছি, আমি এমন কিছু অসুস্থ ছিলাম না যে আমি মারা যেতাম। তোমাকে বললো আমাকে বললো না আদর্শ বড় নাকি এরকম সংকটের সময় ওই মেয়েটি যেটা করেছে এই সংকটের সময় তাহলে কি সে কেউ অনৈতিক কিছু করেছে? আর এই কি কোন নৈতিক? আচ্ছা ঠিক আছে, রয়েছি এখানে। আসলে শিক্ষিত মানুষের আদর্শ বলতে তুমি কি বলছো? শিক্ষিত মানুষের আদর্শ বলতে যেটা বুঝি আমি সেটা হচ্ছে যে আমি কোনো খারাপ কাজ করবো না, কোনো খারাপ কাজে লিপ্ত করবো না, এবং কোনো খারাপ কাজে সাহায্য করবো না, এবং খারাপ কাজ করেছে এমন কোনো মানুষের সাথে আমি খারাপ কাজ করবো না। খারাপ কাজ বলতে কি সমাজে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলি খারাপ কাজ, যেমন ওই যে বিদ্যুৎ একটা কাজ করেছে, ও একটা জাল সই করেছে, জাল সই করে একটা স্কুলের কাজ একটা যেমন করে চালিয়ে দিয়েছে, টাকা নিয়েছে, যাই হোক কিছু। তারপরে পৃথিবীটাকে এইরকম শিক্ষিত মানুষটা কি এরকম নিয়মের বা আইনের নিগড়ে বাঁধবে? মানবিক জায়গা কিছু থাকবে না? একটা সমাজের তো কিছু নিয়ম কানুন থাকে, সেই সমাজের নিয়ম কানুন গুলো না মেনে চললে সমাজ চলবে না। স্বামীকে বাঁচাবার জন্য সে তার মানবিক জায়গা থেকে এই কাজটা করেছে, এইটা কোন শিক্ষায় বলে যে এটা অন্যায়? ও তো আমাকে কি বলেছে, তুমি আমাকে কি বলেছে, তুমি আমাকে বলেছিলে আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসেছি তোমাকে বাঁচিয়েছি, আমি সেটা মেনে নিয়েছি, আমার তো কোনো অসুবিধা ছিল না, তা তোমার বাবা মানে আমার নিয়ে কিন্তু তুমি এমন একটা লোকের কাছ থেকে টাকাটা নিলে যাকে আমি পছন্দ করি না, তাহলে তুমি আমার আদর্শটা তুমি আমার সম্মানটা নষ্ট করলে না? সেটা হচ্ছে পুরুষের যে এই স্বভাবটা, পুরুষ নারীকে কেন এত নিচু ভাবে? একটা সময় নারী একটা সংসার চালিয়েছে, নারীতান্ত্রিক সমাজ ছিল আমাদের পৃথিবীতে, আমাদের সেই উদাহরণ আছে হাজারো। আজকের শিক্ষিত মানুষ এখনো নিজেকে কেন এত শিক্ষিত বা এই আদর্শের কচকচানি দিয়ে একজনের মানবিক দিককে নষ্ট করে দেয়? তুমি কি বলবে এই বিষয়ে? সে তো একজন নারী সংসার চালিয়ে, সেটা তো ইতিহাসের বই আছে, সেটা এখন আর নেই। একজন পুরুষের যেটা কাজ সেটা কাজ, একজন নারীর যেটা কাজ একটা নারীর জন্য। তুমি আজকে জন্মগ্রহণ করেছো একটা নারীর জন্য। আরে সেটাও তো প্রকৃতির নিয়ম। না, প্রকৃতির নিয়ম, একজন পুরুষের যদি ক্ষমতা থাকতো সন্তান প্রসব করার তাহলে সেও করতো। আমি যদি আমার বাবার টাকা নিতাম ওটাকে ধার করে বলা হতো, তোমার বাবা মানে আমার বাবা, তোমার বাবার টাকা নিতে আমার বাবা। আমি চলে যাচ্ছি তোমাকে ত্যাগ করে, এখন বাকি জীবনটা বিদ্যুতের করুণায় আমাকে বেঁচে থাকতে হবে, তোমার দয়া বা তোমার আদর্শের উপরে দাঁড়িয়ে আমাকে শেষ করে কিন্তু আমাকে আর থাকতে হচ্ছে না। কারণ বিদ্যুৎ ক্ষমা করলো বলে, বিদ্যুৎ সবকিছু ন্যায় করলো বলে তুমি খুশিতে পড়ে গেলে। তার আগে কিন্তু তুমি আমাকে নানানভাবে অপমান করছিলে, কিন্তু বিদ্যুতের করুণায় বাকি জীবনটা আমি এই তোমার সংসারে থাকবো, তোমার কাছে থাকবো, তোমার আদর্শ এই। তোমাকে তো আমি ছাড়ছি না, তোমাকে যেতে দিচ্ছি না। কিন্তু বিদ্যুৎ দয়া করলো বলে, দয়া করেছে বলে, বিদ্যুৎ দয়া করেছে বলে তো আমি আমার বাবা বলতে গেলাম। বিদ্যুতের দয়া
আরে বাবা একই কথা বারবার কেন বলছো? আমি বলছি তো সত্যের কাছে মিথ্যার পরাজয় হয়েছে। বিদ্যুৎ মিথ্যা ছিল, সে হেরে গেছে। আমি সত্য, আমি জানি এখন। আমার মানসিকতার মানুষই নেই জমেছে। আমরা একটু এক এক করে কথা বলি। এইখানে বৃন্দাবন বলছে যে আমি বিদ্যুতের করুণায় তোমার এখানে পাচ্ছি, অর্থাৎ বিদ্যুৎ চিঠিটা দিল বলেই তাহলে কি সত্যি ওর আদর্শের প্রতি যদি অনুরাগ থাকতো তাহলে চিঠিটা পাওয়ার পরে প্রথম কথা যখন উনি অসুস্থ হলো, যখন বাড়িতে টাকা পয়সা ছিল না, বাড়িতে যখন টাকা পয়সা ছিল না, উনি জানেন যে আমার বাড়িতে কোনো টাকা পয়সা ছিল না, আমি অসুস্থ হলাম, তাহলে আমার চিকিৎসা যে হচ্ছে আমার কোথা থেকে টাকা এসছে? স্ত্রী বলে আমি বলেছি আমার শ্বশুর বাবা দিয়েছে, কিন্তু পরে সুস্থ হওয়ার পরে কি জিজ্ঞাসাবাদ করেছেন আমার বাবাকে যে প্রকৃত টাকাটা আমার বাবা দিয়েছে কি শ্বশুর দিয়েছে কি না? তোমার কি মনে হয় তোমাকে আমি বিশ্বাস করি না? আমি রোগী অবস্থায় তোমার তোমার কাছে শুনলাম যে আমার শ্বশুর মশাই টাকাটা দিয়েছে, পরে আমি আবার তোমাকে ইনকোয়ারি আমার বাবার সঙ্গে কি কোনো সময় কথা হয়নি? হয়েছে কি জিজ্ঞাসা করেছে যে আমার বাবা দিয়েছে? আমি যখন অসুস্থ ছিলাম সেই সময় তো তোমার বাবা মারা যান, তাহলে আমি সেই সময় জিজ্ঞাসা বুঝতে যাই জিজ্ঞাসা না, তাহলে বাবা টাকা দিয়েছে, বাবা এত টাকা কোথা থেকে পেয়েছে? আমাকে সুস্থ করেছে, আমি অসুস্থ সময় আমার শ্বশুর মারা যায়, তারপরে আর আমার কোনো ফোন নেওয়ার দরকার নেই যে আমার সত্যি কথা আমার স্ত্রী আমার শ্বশুর কাছে আনলো না, আমার শ্বশুর স্ত্রী কোথা থেকে ধার দেনা করলো, এটা হচ্ছে আমার শরীর ছিল আরো ভালো করে মনে না এই আমি আর এই জিনিসটা তাহলে আজকে আজকে দিতা এক মিনিট আমি বলছি কি তাহলে কি হেমন্ত তোমাকে ভালোবাসেনি? হ্যাঁ ভালোবেসেছে, এ ভালোবাসা সে ভালোবাসা নয়, এটা সে ভালোবাসা নয়। আচ্ছা হেমন্ত জিজ্ঞাসা করা উচিত ছিল, এটা কি ঠিক? তুমি বলছো হিমবন্ত জিজ্ঞাসা করা উচিত ছিল, ঠিক আছে? আচ্ছা তুমি বলছো যে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল, তুমি যদি আমার জায়গায় তুমি কি আমাকে জিজ্ঞাসা করতে? যদি আমি তোমাকে এক করো আমি একদিন এসে বাড়িতে এসে তোমাকে একটা বিষয় নিয়ে বলবো, তুমি সেটা বিশ্বাস করো? কারণ তুমি আমার বিশ্বাস করো, যতক্ষণ না তোমার মনে কোনো সন্দেহের উদ্রেক হচ্ছে ততক্ষণ তুমি আমাকে আর রিপিট জিজ্ঞাসা করবে না বা আবার জিজ্ঞাসা করবে না। আমার মনে কোনো সন্দেহই আসে না, আমার বউকে আমি এত ভালোবাসি যে আমার আর মনে কোনো সন্দেহই হলো না, বউ বললে আমি বিশ্বাস করবো? বাবার কাছে টাকা নিতে যদি আমি
হেমন্ত ঠিক আছে হেমন্ত জিজ্ঞাসা করো সেই অপরাধে কি সংসার ছেড়ে চলে যাওয়া উচিত সেই অপরাধে যায়নি মিনিমাম সম্মান তো পেয়ে যায়নি ও কি করেছে ওকে ওর কথা চিন্তাই করছে না ও একবার ভেবেছে ওকে মারতে কিভাবে বাড়িতে গেল করেছি ওই স্বামীকে ভালোবাসা তো নাকি তার প্রতি কর্তব্য পালন করতে ওর কি কর্তব্য ছেড়ে গেলে কি সমাধান হয়ে যাবে হ্যাঁ ছেড়ে গেলে আর নিজের সম্মান নিজে করবে না 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 ছেড়ে গেলে কোনো সম্মান হবে না তার দিদি দুটো বাচ্চা মেয়ে আছে তোমার মানে আমার দুটো বাচ্চা মেয়ে আছে তাদের যদি আমি ছেড়ে চলে যাই হ্যাঁ আমি সংসার ছেড়ে চলে গেলাম তাদের ছেড়ে গেছে তারা কি শিখবে পরবর্তীকালে এখানে কিন্তু মানে মেয়েটারা উচিত হয় আমি ছেড়ে চলে যাও এটা দায়ী এটা ওই পয়েন্টটা আমরা আসছি আপাতত হিমবন্তকে কি আমরা আদর্শবান বলবো বাবার থেকে টাকা নেওয়াটাকে মনে করছি আত্মসম্মানের কিছু লাগছে এবং যে বাবাকে ও কিন্তু আচ্ছা তাহলে তাহলে হিমবন্ত তাহলে হিমবন্ত কি তাহলে হিমবন্ত যে আদর্শ কথাটা বলছে সেই আদর্শটার প্রতি অ্যাকচুয়ালি ও সেই অর্থে আদর্শবান নয় তার মানে ও নিজেকে একটা পুরুষ হিসেবে তার বাইরে বেরোচ্ছে তাহলে এটা কি জাস্টিফাই করছে এটা কি মানে এর ফলে অপরাজিতা কি বাড়ি থেকে চলে যাওয়া উচিত তাতে কে শোষিত হবে তাতে কে বাড়ি ছেড়ে চলে যাবে তাতে ছেলে মেয়েরা পরবর্তী জেনারেশনের পজিশনটা কি হবে ওই ছেলে মেয়ে ছেলেরাও এইরকম আদর্শে সাহায্য করতে পারি যদি তোমার প্রয়োজন হয় কোন অচেনা ব্যক্তি সাহায্যের আমার প্রয়োজন নেই আমি কি চিরকাল তোমার কাছে অচেনা থেকে যাবো বললাম তাহলে আমাদের দুজনকে এতটাই বদলে যেতে হবে আচ্ছা অপরাজিতা এতক্ষণ পর্যন্ত সেই শুরু থেকে যদি দেখেন দুটো পয়সা চাইতে হচ্ছে ছল করে বসে যাইতে হচ্ছে হিমবন্ত একদিনের জন্য জিজ্ঞাসা করেনি যে টাকাটা কোথা থেকে এসেছিলো হিমবন্ত এরমভাবে টাকা দেখাচ্ছি আমার ছোট্ট চড়াই এত কিছু হয়েছে তারপরে যখন চিঠিটা পেয়েছে তখন নিজের সম্মানটা তার কাছে এত বড় যে বউ যে তাকে বাঁচানোর জন্য করেছে সেটাও সে করেনি এতদূর আমরা দেখে এসেছি এবার অপরাজিতা বাড়ি থেকে চলে যাচ্ছে এই জায়গাতে আপনাদের কি মনে তাহলে কি বলতো চলো তো যাচ্ছি তাহলে চলে যাও না মন থেকে যাচ্ছে না কিন্তু যাওয়াটা মানে উচিত মন থেকে না হলো তাহলে অপরাজিতার কি করা উচিত ছিল এই পরিস্থিতি আমি স্বীকার করেছি তো আমি তো বলেছি যে তুমি যা করেছো ভালোবেসে করেছো আমি বুঝতে পেরেছি আমি তোমার কমান্ড করে দিয়েছি তো তোমার মনে হয়েছে অপরাজিতা একটা মুহূর্তে এতদিন এই যে বিশ্বাসটা ছিল যে এই চিঠিটার পরে ওর স্বীকারোক্তি বলবে যে তুমি একটা মানবিক কাজ করেছো সেই মুহূর্তে অপরাজিতার এটা রিয়েলাইজেশন যে এই ভালোবাসা এই সংসার সব মিথ্যে বমসার সেই জন্য সে ছেড়ে চলে যাচ্ছে এবং এইটা একটা স্বাধীন চেতা মহিলার অবশ্যই করা তাহলে কিশানু যেটা বললেন যে একটা স্বাধীন চেতার মেয়ের কিন্তু চলে যাওয়ার সিদ্ধান্তটাই ঠিক সঠিক একটা মানুষ হিসেবে
পদ্মার কোনো গ্যারান্টি আছে? কেন চলে যাচ্ছ? আমি সেটাই তো জিজ্ঞাসা করছি, আমি কি করলাম যে তুমি চলে যাচ্ছ? তোমার তো কোনো ধারণা নেই যে আমি কেন চলে যাচ্ছি। তোমাকে আমি কি দিইনি এই বাড়িতে? কি দিইনি? যথেষ্ট স্বাধীনতা দিয়েছি, অর্থ দিয়েছি, প্রাচুর্য দিয়েছি, যা চাইছো তাই দিয়েছি। মানে তার টাকা বার করে চাইলে দেয় না? হ্যাঁ, কেউ চাইলে দেয় চাইলে দেয় না। আমি চাইলে যে তুমি সব জিনিস দেবে বলতে আগে দেখো। আমি ছিলাম যখন আমার বিয়ে হয়নি সেখানে তার সম্মান একটা আলাদা, আমার নিজের একটা আত্মসম্মান আলাদা। সেখানে তোমার বাবার সম্মানই তোমার সম্মান, সেটা আমার নিজস্ব একটা আত্মসম্মান আলাদা বাবার কাছে। তোমার কাছে এসে যে আমার নিজের ব্যক্তিগত সম্মান আলাদা, দুটো সম্মান কি এক হয়? এক নয় তো, আমি তো বলছি কারণ বাবা তখন ছিল বাবার সম্মান, এখন ছিল তোমার নিজের কোনো সম্মান। আমি এমন কিছু কাজ করিনি যে অসম্মান, তাই তো? নাম ছিল না, নাম ছিল না, সেই সম্মানের তোমার কিন্তু কোনো নাম ছিল না। সম্মানীয় আর নামী দুটো জিনিস তো আলাদা। আমি অপরাজিতা যে ওই ওনার স্ত্রী যাচ্ছে, ওই স্ত্রী যাচ্ছে, স্ত্রী যাচ্ছে, এরকম কোনো আমার সম্মান কিন্তু ছিল না। না না, তুমি তুমি একটা কথা বলো, সেটা আমার আমার উত্তর দেবে তো যে আমার তখন কিন্তু সে সম্মান ছিল কি? কখন? এখন যে সম্মান হয়েছে তাহলে আমি স্বামীকে এতই ভালোবাসি, স্বামী যদি আমাকে কোনোদিন জানত, মানে বুঝতে পেরেছে, বুঝতে চেয়েছে, না চলে যাওয়া আমি ঠিক মনে করছি না, মনে করছি তাহলে যখন তুমি অসুস্থ হয়েছি তাহলে এই মুহূর্তে তোমার নিজস্ব কেউ ছিল না, তোমার নিজস্ব, তোমার আত্মীয় স্বজন নিজস্ব তোমার কেউ নেই যে তার কাছে গিয়ে আমি হাত পেতে দেবো পয়সাটা আসবো। কিন্তু আমার সেটা সম্মান আমার স্বামী, যে আমার স্বামীকে কোনোদিন আমার বাবা যেন না বলতে পারে। তার জন্য বাইরের লোকের কাছ থেকে টাকা নিয়ে বাইরের লোকের কাছে অসম্মানিত করে দাও, সব বাবার কাছে অসম্মানিত করো না, বাইরের লোকটার কাছে অসম্মানিত করে দাও, একবার মাটিতে মিশিয়ে দাও। আমি যে পয়সাটা দরকার সে পয়সাটা আমি বাবার কাছে পাবো না। আচ্ছা, আমি আপনি চলে যাবো, তোমার বাবা বলছে আমি চলে যাবো, তুমি যে চলে যেতে চাইছো কেন চলে যেতে চাইছো? এই যে আজ রাত্রেবেলা তুমি বেরিয়ে যাবে, তোমাকে আমি বারবার বলছি যে আজকে রাত্রে অন্তত থেকে যাবো, কেন কেন বলছি? কেন আটকাচ্ছি সেটাই তো বলছি, যে তুমি বাইরে গেলে আমি তোমাকে একটু আগে বললাম যে ভাই বোনের মতো থাকবো, এটাতে কি চাহিদা মিটবে? তুমি চলে যেতে তোমাকে আটকানোর জন্য আমি চা খুশি মানে করতে হচ্ছে আমাকে, তোমাকে আমি আমার হাতের পুতুল বলিনি তো। কিন্তু একটা কথা কি যে আমার আমি যে আমার যে ব্যক্তিত্ব আছে সেটাতেই তো তুমি বেঁচে আছো না? বেঁচে নেই এতদিন বুঝতে পারিনি যে আমার একটা সত্তা আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে, কিন্তু এখন আমার বিপদের সময় আমি বুঝতে পেরেছি যে তুমি কতটা মানুষ, সত্যিকারের মানুষ সেই নিয়ে আমার সন্দেহ আছে। আমি মানুষ নই তো কি? ঠিক বলছো, বলছি এতদিন স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, মধুর মিলন, হঠাৎ করে কি এমন মনে হলো রাখি বাঁধতে ইচ্ছে হলো?
কি চলো কেন তুমি বুঝতে পারছো না, তোমার সেই বোঝার ক্ষমতাটাই নেই। তুমি একজন মেয়ে, তোমার সেই এই যে এটার থেকে কত বিপদ হতে পারে। বাইরে চলে গেলে শিয়াল পুকুরে তোমাকে ছিঁড়ে খাবে। তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, আমি সেই জায়গা থেকে তোমাকে আটকানোর চেষ্টা করছি, হ্যাঁ, এবং আমি সেই তুমি যখন কোনো মতে রাজি হচ্ছ না, তখন আমি বাধ্য হচ্ছি বলতে যে চলো ভাই বোনের মতোই থাকি, বন্ধুদের মতো থাকি। তখন আর আমি তো অনেকবার ক্ষমা চেয়েছি, আমি একজন কিরকম মেয়ে সেটা জেনে কিন্তু আমাকে বিয়ে করেছি। তখন কিন্তু স্বামীর আদর্শে কিন্তু আমি আদর্শবান ছিলাম না। তখন আমি নাচতাম কিংবা ভালো গান গাইতে পারতাম, এই হিসেবে কিন্তু আমার ভালোবেসে। দেখো অপরাজিতা, তোমাকে আমি বিয়ে করেছিলাম কারণ এটা একটা সমাজের রীতি, আমাকে বিয়ে করতে হতো। হ্যাঁ, আমার বিয়ে করতে হতো, আমার একটু স্ত্রীর দরকার, কেননা বাড়ির কাজ সামলানোর জন্য এবং আমার আমার আদর্শবান পুরুষের ইতিহাস। কাজের লোক না, আমার জীবন সঙ্গিনীর জন্য চাই। তোমার যে কাজের লোক দিয়ে দিয়েই তো ওর সংসারটা চালিয়ে দিতে এটা বললে তাই তো। না না, আরেকটা কথা বলছি, ওখানে যে বলছিলেন যে বাইরে গেলে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, আমি কি সংসারে নির্যাতিত হচ্ছি না? আমাকে এখানে ছিঁড়ে খাচ্ছেন না? কিভাবে নির্যাতিত হচ্ছে? হ্যাঁ, আমার তো কোনো তো মূল্য দিচ্ছে না, আমার চাই তো তুমি পূরণ করছো। আমি তোমার সমস্ত চাই তো পূরণ করছি, টাকা দিচ্ছি, জিনিস দিচ্ছি, অন্ন দিচ্ছি। এই যে সময় এসেছে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে, নীলা এসে গল্প করে, এগুলো স্বাধীনতা নয়। তুমি সেলাই করছো, তুমি গান করছো, তাই এগুলো স্বাধীনতা নয়। তুমি এই প্রথমবার বাইরে যাওয়ার কথা বলেছো, তাও এমন একটা সিচুয়েশন যখন একটা ঝামেলা হয়ে গেছে আমাদের মধ্যে, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তুমি বুঝতে পারছো না, আমি ক্ষমা চাইছি বারবার তোমার কাছে। তুমি এমনকি আমার বাচ্চাগুলোর কথাও ভাবছো না, তোমার বাচ্চাদের প্রতি কোনো দায়িত্ব নেই। তোমার বন্ধু যখন চিঠিটা দিয়ে দিল তখন তুমি আমাকে ফোন করেছো, সেটা তো রাগের মাথায় বলেছি। একটা মানুষ রাগের মাথায় অনেক কথাই বলতে পারে, অনেক কথা বলতে আমিও তাদের মানুষ।
বিঘাতের মধ্যে দিয়ে তুমি নিজেকে চিনতে চাইছো, কিভাবে চলতে চাইছো, কিন্তু আমার মতো মানে আমি যে তোমার স্বামী আমাকে অল্প হলেও ভালোবেসেছো, কখনো হলেও ভালোবেসেছো, আমাকে একটা সুযোগ দেওয়া যায় না বলবে? সুযোগ কি দেবো, এত বছর দিলাম দুটো সন্তানের মা হলাম, কখনো এই পরিস্থিতি তৈরি হয়? আমি কি তোমার কাছ থেকে এতটুকু সহানুভূতি পেতে পারি না? যখনই তুমি বিদ্যুতের সিং চিঠিটা পেলে একবার কি আমাকে জিজ্ঞেস করেছে? চিঠিটা পড়ে দেখো তো বিদ্যুৎ এটা লিখেছে, কেন তুমি এটা করেছো? আদর করে একজন স্বামী হিসেবে স্ত্রীর কাছে কি জানিয়েছে তো আমার কাছে কি কি পুরো ঘটনাটা বলেছো, করে কথা বলেছো, বলেছো তুমি একজন শিক্ষক, তুমি কি অনুভব করে দেখেছো যে একটা কতটা প্রতিকূলতার মধ্যে পড়ে একটা মেয়ে আজকে এই পথে নামতে বাধ্য হয়েছে, তার স্বামীকে কতটা ভালোবাসে, এত বড় ত্যাগ স্বীকার করে? তুমি যে কাজটা করেছো ভেবে দেখো, তুমি যে কাজটা করেছো সেটা কোনো ছোট ভুল নয়, এটা অনেক বড় একটা ভুল। না আমার কাছে ওটা বড় ভুল নয়, আমি ভেবেছি আমার স্বামীর জীবনের থেকে এই ভুলটা ছোট, একটা স্বামীর জীবন রক্ষা থেকে এই ভুলটা ছোট, এটা আমার কাছে ভুল নয়, এটা আমার কাছে ভুল নয়, আমি ভুল বলে মানতে পারছি, এটা ভুল বলে আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি, জানি জানি করাটা একটা ভুল, জানি জানি নয়, সই করেছো এটা কেন ভুলে যাচ্ছ? যখন সই করতে বাধ্য হয়েছে করেছো সেটা নিয়ে আমার ব্ল্যাকমেল করছে, একদম ব্ল্যাকমেল, এমন একটা নোংরা কাজ করলে ব্ল্যাকমেল করেছে, তুমি আমার স্ত্রী হয়ে যেন আমি যদি তোমার স্ত্রী তাহলে তুমি স্বামী হিসেবে যদি আমাকে একজন দুষ্কৃতিকারী বলবো বিদ্যুৎকে, সে যদি তোমার চোখে খারাপ হয়ে থাকে তাহলে তুমি আমার কাছে দাঁড়াও, দিয়ে বলো তুমি সেদিন এই ভুলটা করেছিলে, কি করে এই ভুলের প্রতিকার করা যায়, তোমার স্বামী স্ত্রী দুজন করে ভুলের প্রতিকার করে বিদ্যুৎকে সরিয়ে দিই, পরে বিদ্যুৎ চিঠি দিতে তুমি ফিরে এলে আমার দিকে, তার আগে তোমাকে বলছিলাম আমার সন্তানদের কাছে যাবে না, তোমার সঙ্গে সম্পর্ক নেই, তুমি আলাদা থাকবে, এখন তো আমাকে তাড়িয়েই দিচ্ছিলে বাড়ি, আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি আমাকে আগে আমার সাথে আলোচনা করতে পারো, বলার সুযোগ পাইনি, ফোন করে গেলে পুরো ব্যাপারটা, তুমিও জানতে চাওনি আর বলার সুযোগও দাও, বারবার তোমার টাকা চেয়েছি, আমি ও বলছি যে তুমি আমাকে আগে জানাতে পারতে, কিন্তু অপরাজিতার বক্তব্য হচ্ছে আগে জানানোর মতন পরিস্থিতি ছিল না, সে চেয়েছিল টাকাটা শোধ করে দিয়ে গোপনে, নানান ছলাকলা করে টাকা কিন্তু গোপনে শোধ করে দিয়েছে, এবং পরবর্তীকালে বিদ্যুতের সঙ্গে চিঠিটা পাওয়ার পর যদি আদর্শটাই বড় হচ্ছে তাহলে কি বিদ্যুতের চিঠিটা পাওয়ার পরে ওর বউকে ক্ষমা করা উচিত? তুমি কোনোদিনও নিজের মনের ইচ্ছেগুলো প্রকাশ করেছো? তুমি তো আমি জানতে চাইবো কেন তুমি জানাতে, আমার আমার যদি আমার যদি আজকে আমার আমার যদি আজকে কোনো কিছু জিনিসের প্রয়োজন হয় আমি তো তোমার কাছে গিয়ে বলবো, তুমি টাকাটার বেলায় হাত পাতিতে না, টাকা দিতে চাইবো না, আর অথচ আমার নিজের স্ত্রীকে একটা ক্যারিয়ার দিতে চাই না, তৈরি করেও দেবো না, যে আমি আমার নিজের স্ত্রীকে পায়ে নিজে পায়ে দাঁড়াতে হবে, তোমাকে টাকা দিতে উচিত ছিল, তার মানে কি অপরাজিতা ছেলে রেখে ছেড়ে চলে যাওয়া উচিত না? উচিত এটা উচিত না, ওটা তবু আমি বলতে চাই, আগে বলে গেছি যে বদলাতে হবে, বদলানোর জন্য আমি চলে যাচ্ছি, যে আমি নিজেকে আমি একটা কথাই বলবো, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার স্ত্রী কি করেছে, টাকাটা বাবার কাছ থেকে আনতে বলেছিল, বাবার কাছে না এনে নিয়ে এসেছে একজন বদমাশ লোকের কাছে, আমি কারোর কাছ থেকে আনতে বলিনি, ও বলেনি, ও ওকে বলেছে তোমার বাবার কাছ থেকে টাকাটা নিয়েছে, ও ওটা না করে ও একটা বদমাশ লোকের কাছ থেকে টাকাটা এনেছে, এটা তো ও বলেছে, ঠিকই আছে ও এনেছে, সেটা ওর স্বামীর সঙ্গে আলোচনা না করে ও নিয়ে এসছে, সেখানে দল সই দেব বা যেই সই দেবি না কেন ও টাকাটা এনেছে, পরবর্তীকালে স্বামী সুস্থ হয়ে যাওয়ার পর উনি হলেন স্কুলে হেডমাস্টার, উনি একজন স্কুলের হেডমাস্টার হয়ে এতগুলো ছেলে মেয়েকে নিয়ে যখন মানে কি বলে বছরের পর বছর দায়িত্ব নিচ্ছে, সেখানে ওনার স্ত্রী কি
একটা ভুল করেছে যে উনি অন্য লোকের কাছ থেকে টাকাটা শুনো না একটা আমল অন্য লোকের কাছ থেকে টাকাটা নিয়ে এসছে ওনার স্বামীকে বলেন স্বামী তো এতগুলো লোককে নিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছে কিন্তু উনি কি স্ত্রীর কাছে একবারও জিজ্ঞাসা করেছে যে তুমি এই টাকাটা কোথা থেকে নিয়ে এসছো যদি শ্বশুরের কাছ থেকে নিয়ে এসছো ওনার দেওয়ার দরকার ছিল শ্বশুর মরে গেছে তার তো নিশ্চয়ই পুরো ভাবিদার ছিল পুরো ভাবিদার ছিল ছেলেকে ছেড়ে দেওয়া নিয়ে ছেড়ে চলে যাওয়া উচিত এই ব্যাপারে এখানে স্টেজে আমাদের ভূমিকা আছে আগে আছে ছেড়ে চলে যাওয়া উচিত কিন্তু ছেড়ে না চলে গিয়ে তাহলে ও কী করতে পারত কারণ আমার কাছে ছেড়ে চলে যাওয়া উচিত নয় উচিত নয় আর কেউ ছেলে চলে যাওয়া উচিত নয় ছেলে না চলে গেলেও কি করতে পারবে এইরকম একটা স্বামী যে এরকম করে ঝাঁকুনি দিচ্ছে আমার ছেলে মেয়ে তোমার নিঃশ্বাসে বিষ সেখানে ছেলে না চলে গিয়ে কি বিকল্প ছিল আদর্শ ঠিক নাই আর কর্তব্য ঠিক নেই আপনি কি করতেন ওর জায়গা থাকলে এই জায়গাটা মানে স্বামীর সঙ্গে একমত হয়ে আবার পুনরায় সংসারে আসা উচিত স্বামীর সঙ্গে একমত হয়ে পুনরায় সংসার করতাম ওর জায়গায় থাকলে কি করতে যারা মনে করছো চলে যাওয়া উচিত নয় কারা মনে করে চলে যাওয়া উচিত না এখানে তাহলে তুমি ওই জায়গায় থাকলে তুমি কি করতে আমাদেরকে দেখে এসে আর যদি এক
আস্তে আস্তে ছাপিয়ে যাচ্ছে, অনেক দর্শক আগিয়ে চলে যাচ্ছে। আচ্ছা এক মিনিট বলুন, ওর একটা ওর বক্তব্য ছিল যে আমি এখানে থাকবো, আমি এখানে থেকেই ছেলে ভেবে মানুষ করবো, কিন্তু তোমার জন্য থাকছি না, তোমার সঙ্গে কথাও বলবো না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ছেলে মেয়েদের জন্য থাকবো কেন? ছেলে মেয়েগুলো বাইরে গেলে তাকে যখন জিজ্ঞাসা করবে তোমার মা কোথায়, তারা অস্বস্তি করবে, সেই কারণে ও মনে করছে যে ছেলে মেয়েদের জন্য এখানে থেকে যাওয়া উচিত। আরেকটা পক্ষ হচ্ছে তারা বলছে যে আমি বেরিয়ে যাব, আমি দরকার হলে 15 দিন ছাড়া 1 মাস ছাড়া এসে বাচ্চাদের সঙ্গে কথা বলে যাবো, বাচ্চাদের দেখাশোনা করে যাবো, বাচ্চাদের শরীর খারাপ হলে এখানে দরকার ঠিক হয়ে যেতে পারি, কিন্তু এই বাড়িতে আমি থাকবো না। বাচ্চারা বুঝুক বাবা মায়ের মধ্যে সম্পর্কটা কেন খারাপ হয়েছে, যে ওর মাঝে মাঝে আসতে পারে, এসে ছেলে মেয়েকে দেখে যেতে পারে একটা ব্যাপার, আর একটা হচ্ছে আমি বাড়িতে থেকেই ছেলে মেয়েদের সঙ্গে থাকবো কিন্তু ওর সঙ্গে থাকবো, এই দুটোর মধ্যে কোন পক্ষে আপনারা আছেন? দুটো অপশন আছে, কি বলি বল তুই? বাড়িতে থাকবি? আচ্ছা বেশ, তোমার পয়েন্টটা কি? হ্যাঁ বলছি আমি বাড়িতেই থাকবো, আমার মানে আদর্শটাকে আমি তৈরি করবো, আর ছেলে মেয়েদের মানে বাড়িতে থেকে মানুষ করবো, মানে দুজনের মধ্যে এমনি কথা কাটি কিন্তু বাড়িতে থেকে সেটা মানে বাচ্চাদের বুঝতে দেবো না, আমাদের মধ্যে কোনো তোমাকে তো এই কথাটাই বলছি যে ও বলছে যে ছেলে মেয়ের মধ্যে প্রভাব পড়ে, বাবা মার মধ্যে সম্পর্ক খারাপ, আস্তে আস্তে বাবা মার মধ্যে সম্পর্ক খারাপ ছেলে মেয়ের মধ্যে প্রভাব পড়বে, আবার চলে গেলেও প্রভাব পড়বে। তাহলে সেক্ষেত্রে ওর যেটা প্রশ্ন যে আমি যদি চলে যাই তাহলে কি সমস্যাটা সমাধান হলো, কারণ চলে গেলেও প্রভাব পড়বে না চলে গেলেও প্রভাব পড়বে না? এক দুদিন বলেছিলেন যে আমি বাচ্চা নিয়ে বেরিয়ে যাব, বাচ্চা ওর কাছে রেখে যাবো, যদি মেয়েরা চলে যায় বাচ্চাটাকে নিয়ে, যদি মেয়েরা চলে যেত একটা অপশন ছিল, অপরাজিতা বাচ্চাদেরকে নিয়ে চলে যাওয়া চলে যেতে পারত, যদি অপরাজিতা বাচ্চাদের নিয়ে চলে যেত তাহলে লোকে বলতো সে একই বাবা কই? তাহলে ওটা ঠিকই করেছে, তাহলে বাবা তাহলে তাহলে জানে এই এই প্রস্তাবটা কি সমর্থনযোগ্য যে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলে আমি ছাড়তে চাইছি না তোমাকে, আমি রাত্রিরাতে বের হতে দিচ্ছি না, কারণ তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, তোমার কোনো ক্ষতি হয়ে গেলে মানুষ আমার দিকে এমন তুলবে যে দেখ রাত্রেবেলা বউটাকে বেরিয়ে যেতে দিচ্ছে, হ্যাঁ এবং এই ক্ষতিটা হয়ে গেল তাহলে এই দোষ, সেখানেও আমার অসম্মান, তোমাকে আমি বেরোতে দেবো না। আরে আমি তো বলছি আমাকে একটা সুযোগ দাও, আমি
ভালোবাসা হয়ে যায়, একই বাড়ির তলায় থাকলে তোমার আমার ভালো লাগে। বাচ্চা নিয়ে যদি চলে যাও, সেটা আমি চাই না। অপরাজিতা চাই না বলে একটা সুযোগ তো দাও। বাচ্চা নিয়ে যদি চলে যাও, তারা বাবা থেকে বঞ্চিত হবে কেন? তার শিশু মানে শিশু মনে তো আলাদা হবে। আমার বাবা কই? আমার বাবা ঠিক আছে, মানছি হবে, এটা হবে। কিন্তু এটা যতটা খারাপ, এটা খারাপ অবশ্যই খারাপ, কিন্তু এর থেকে বেশি খারাপ হবে যখন দেখবে বাবা মার সঙ্গে কোনো মিল নেই, কোনো ভালোবাসা নেই, দিনরাত ঝগড়া করছে। ওরা তখন বিকৃত মস্তিষ্কে তৈরি হবে, ওরা সুস্থ মস্তিষ্কে বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে না, ওদের আত্মসম্মানও বাড়বে না, আর ওরা নিজেকে মানুষ বলে প্রতিষ্ঠিত করতে পারবে। যখন জানবে আমার বাবা মা আলাদা থাকে, আমাকে মায়ের কাছেই থাকে, আমি মায়ের কাছেই থাকি, মায়ের আদর্শে মানুষ হবে, মা আমাকে মানুষ করছে, বাবার জন্য মন খারাপ হবে, এটা আমি বলছি না। কিন্তু ওরা ধীরে ধীরে বাবাকে ভুলতে শুরু করবে এবং ওরা ওদের মতো করে বড় হবে। একটা অসুস্থ জীবন দেওয়ার থেকে হয়তো কিছুটা কষ্ট পাবে, কিন্তু এখানে থাকলে আরো বেশি অসুস্থ। আমি চলে যাওয়ার পক্ষে, তোমার জায়গায় আমি অভিযানের সঙ্গে সাপোর্ট করবো। একটা জিনিস হচ্ছে, আগে বাচ্চার বাবাকে মানুষ করি, ওর ওই আদর্শ আদর্শ যে চিন্তাধারাটা, এটার একটা পরিবর্তন হওয়া দরকার আছে। কারণ ওই আদর্শটা সত্যি আদর্শ নয়, সেটা দেখা গেছে ওই বিদ্যুতের ওই চিঠিটার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটিয়েছে। তাহলে এই আদর্শটা আদর্শ নয়, তাহলে আগে ওর মানুষ হওয়া দরকার আছে। বাচ্চা নিশ্চিত এখানে একটা ফ্যামিলিতে আছে মানে বাচ্চা সুরক্ষিত আছে। দেখুন, এই সমাজে অনেক বাবা মরে যায়, সিঙ্গেল প্যারেন্ট হয়ে যায়, অনেক বাবা মাই থাকে না, বাচ্চা মানুষ হয়ে যায়। কারণ এখানে একজন মাস্টারমশাই, তার আর্থিক সম্পদের অভাব নেই, তাহলে ও বাচ্চা এখানে সেটেল থাকছেই। এই মাস্টারমশাইয়ের এই অহংকার, এইটা ভাঙার স্বার্থে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। বাচ্চা নিয়ে চলে যাও, আমাদের বাচ্চা নিয়ে তো যাও, বাচ্চা নিয়ে চলে যাওয়ার কোনো প্রস্তাব নেই। যদি আমি দেখি যে ও বাচ্চা মানুষ ঠিকঠাক করছে না, ওই যেটা বলছে যে আমি প্রথমে বললো যে পরে পরে অনেকে এলো তো যে আমি এসে দেখে যাব, ঠিক আছে আমি দেখছি আমার বাচ্চা মানুষ হচ্ছে না, আমি তখনই নিয়ে যাবো। আমার তো পিছনে দেয়াল থেকে গিয়েছে, তাহলে তো আর সমস্যার সমাধান হবে না। ও কিছুদিন পরে আবার সেই ওর নিজের নীতিতে ফিরে আসবে। আমি বলছি যে সবসময় একটা শিক্ষক মহাশয়, আমি 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 তো যে দেয়াল, সবসময় সব কথাটা বলতে চাই যে আমি ছাড়া তোমার কোনো গতি নেই, আমি ছাড়া তোমার কোনো গতি নেই। আমি তো বুঝেছি যখন একটা কাজ করে দিতে বলেছিল যে আমরা একটা অনুষ্ঠানে দুজনে মিলে হেল্প করে একটা অনুষ্ঠান অর্গানাইজ করছি, তা তুমি আমাকে একটু হেল্প করো। হ্যাঁ আমি বুঝেছি, তুমি ছাড়া আমি ছাড়া তোমার কোনো গতি নেই। প্রতি মুহূর্তে এই কথাটা বলে ওকে যে মানসিক টর্চার করে, সেখান থেকে সে বেরিয়ে গিয়ে দেখা যে ও ছাড়া ওর কোনো গতি আছে কিনা। এক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার, ও বেরিয়ে গেল, আচ্ছা আমি বেরিয়ে গেলে ও বুঝতে পারো ওর কিছুদিন আর ডাকতে হবে না, যে তোমাকে আর একা বাচ্চা মানুষ করতে হবে না। যখন দেখবে যে দুটো বাচ্চা নিয়ে নাচার নিয়ে যাচ্ছ, তখন বুঝতে পারবে যে তুমি ওই দুটো বাচ্চাকে, ওই অপরাজিতা দুটো বাচ্চাকে মানুষ করতে কতটা কষ্ট পেয়েছে, তখন তুমি নিজেই গিয়ে অপরাজিতাকে ডেকে আনবে। দেখো আমি তোমাকে একটা কথা বলি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তুমি নির্মম হয়ে যাচ্ছ, আমার দোষের শাস্তিটা বাচ্চাগুলোকে দিচ্ছ। আচ্ছা তার মানে এটা, তার মানে ও কি চলে যাচ্ছে আসলে সাত দিন পরে ঠেলা বুঝবে আবার আমাকে ডেকে নেবে, এই মানসিকতা থেকে কি অপরাজিতা বাড়ি থেকে চলে যাচ্ছে? তার থেকে এখনই থেকে যাও। তুই যে বারবার বলছিলে যে বাচ্চা নিয়ে চলে গেলে আমি এই বাড়িতে থাকবো, আলাদা সঙ্গে থাকবো, আর বাচ্চাদের ছেড়ে যাবো, নিষ্ঠুর হবো না, আর একটা কি যেন বলছিলে যে এই বাড়ি বাচ্চাদের নিয়ে চলে যাবো। হ্যাঁ তুমি বলছিলে যে আমি এই বাড়িতে থাকবো, ঠিক আছে এই বাড়িতে থাক, বাবা মার চোখে মানে বাচ্চারা কি শিখবে, বাবার কাছ মানে বাবা মার এই যে সম্পর্কটা থেকে বাচ্চারা শিখবে, তুমি এটা বারবার বলতে চাইছিলে, বলতে চাইছিলে আমি বুঝতে পেরেছি। কিন্তু একটা কথা আমি বলতে চাই যে এত বাড়িতে থেকে যদি বাবার সঙ্গে মায়ের কোনো সম্পর্ক না থাকে, এটা তো খারাপ হচ্ছে। ছেলের সঙ্গে দুটো বাচ্চার সঙ্গে যদি বাবার কোনো সম্পর্ক না থাকে, সেখান থেকে বাবা মা কি বাচ্চা কি শিখতে চায়, সেখান থেকে দুটো বাচ্চা কি শিখবে, জানা চলে যায় তাহলে বাচ্চাগুলো কি শিখবে, আমি তো
মাদারও বলছে অনেক তো আছে যারা মায়েরা বাচ্চাদের কিছুদিন পর আবার ঠেলায় করে তোমাকে ডেকে নিয়ে আসবে? না, আমার সেরকম কোনো অভিপ্রায় নেই। তাহলে তুমি চলে যাচ্ছ কি জন্য? এই এত বছরের এই বিবাহিত জীবনের যে যন্ত্রণাগুলো আমি বয়ে নিয়ে এসেছি, আমি সেটা থেকে একটা মুক্তি চেয়েছি, আমি একটা প্রতিবাদ করতে চেয়েছি, আর আমি নিজের সম্মানটা খুঁজে বার করতে চেয়েছি। যে সম্মান নিয়ে আমি চাই আমার ছেলে মেয়েরা মানুষ হোক, ওরা দেখুক যে প্রত্যেকের আগে বাবার সম্মানে সম্মানিত হয়ে ওরা বাঁচুক, বা মায়ের সম্মানে সম্মানিত হয়ে ওরা বাঁচুক তা নয়। ওরা তো আস্তে আস্তে বড় হবে, এবং একটা 3 বছরের বাচ্চাও অনেক কিছু বোঝে যেটা বড়রা বোঝে না, সেটা হচ্ছে একটা আত্মসম্মান। এবং একদিন না একদিন ওর মাকে ওরা ঠিক বুঝবে যে কেন ওর মা প্রতিবাদটা করেছিল। আমি একটা প্রতিবাদ করতেই চেয়েছি, যেখানে বাবা বাবা সম্মানে থাকলো, মা মা সম্মানে থাকলো, বাচ্চারা। কিন্তু আমরা এখানে নিজের স্বার্থে তাদেরকে বিপদে ফেলছি। আমরা এখানে দেখেছি, আমরা এখানে দেখেছি যে মোটামুটি ভাবে অপরাজিতার পক্ষ নিয়ে আজকে হাউস কথা বলল। তবে চলে যাওয়ার প্রশ্নে, যাওয়ার প্রশ্নে হাউসের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ মনে করছে যে চলে যাওয়াটা উচিত, তার সপক্ষে তারা জোরালো যুক্তি দিয়েছেন। কেউ মনে করেছেন না, চলে গিয়ে বাড়িতে থেকে ফাইটটা করা যেতে পারত। কেউ মনে করেছেন যে আমি চলে যাব, মাঝে মাঝে এসে বাচ্চাদের দেখে যাব, সেইভাবে আমি বাচ্চাদের সাথে সম্পর্ক রেখে যাব যাতে বাচ্চারা মাকে মিস না করে। কেউ বলেছেন বাচ্চাদের নিয়ে প্রয়োজন হলে আমি চলে যাব। অর্থাৎ অনেকগুলো অপশান এসছে, কিন্তু মোটামুটিভাবে এটা বোঝা গেছে যে এই যে হিমবন্ত একজন প্রথমেই একজন পুরুষ যে মনে করে তার ও একটা চড়াই পাখি, তার একটা পুতুল, ও তাকে ইচ্ছে মতন চালাতে পারে। পরবর্তীকালে যখন হিমবন্ত ওকে আটকানোর চেষ্টা করছে, তখন সেই আটকানোটা কি মনে হচ্ছে, এটা ভালোবাসার আটকানো নাকি কোনো একটা চাপে পড়ে কালকে হেডমাস্টারের বাড়ি থেকে বোন চলে গেছে, ছেলে মেয়েদেরকে সবাইকে হাউসে সবাই তাই মনে করছে? তাহলে হিমবন্ত হয়ে কোনো আমাদের ডিপেন্ড করার কিছু নেই তো? আচ্ছা, আমি আজকে আমরা এখানে আমাদের টোটাল একটা ছিল বলে 22 জন না 23 জন এখানে হাউসে দেখছি। কতজন আগে এসছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এখানে দুজন, দুজন চলে গেছে 20। তার মানে আমাদের 23 জন অ্যাক্টর আজকে অভিনয় করেছে, আমরা 20 জন স্পেক্টাক্টর পেয়েছি যারা অন স্টেজ।